হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমি আরফ ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা যারা ইউরোপে যেতে চান ইউরোপের সেন্ডেনভুক্ত দেশে যেতে চান তাদের জন্য আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে আপনারা ইউরোপের ভিসা ইউরোপের ভিসা করার ক্ষেত্রে যে ফাইলটা জমা দেবেন কি কী ডকুমেন্ট আপনাদের জমা দিতে হবে এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কী কী বিষা করার ক্ষেত্রে কী কী কাগজপত্র জমা দেবেন মূলত আজকে এর জন্য আমাদের এই ভিডিওটা অনেকেই জানতে চেয়েছেন যে আসলেও পার্ট টু পার্ট সবগুলো জিনিস দেখিয়ে দিলে হয়তো অনেকের সুবিধা হবে যে কারণে আজকে আমাদের এই ভিডিও করা তো বন্ধুরা মূলবিতরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ও কৃতজ্ঞতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের অন্ত অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা তো বন্ধুরা আজকে আমরা চেষ্টা করবো যে আপনাদের জানাবো যে আপনারা কী কী ফাইল মূলত যখন আপনারা বিষার জন্য ডকুমেন্ট জমা দিবেন তখন কি কি ফাইল আপনারা দিবেন এবং যে ফাইলগুলো আপনারা দিলে অবশ্যই পিসা পাওয়ার সম্ভাবনা শত পা শতভাগ বেড়ে যাবে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই জিনিসগুলো যদি আমরা একটা জিনিস মিস করেন তা একটা ডকুমেন্টও যদি মিস করেন তাহলে হয়তো দেখা গেল আপনার বিষয় হলো না সেক্ষেত্রে আমরা স্টার্ট করব একটা ছবি থেকে ছবির আপনারা অবশ্যই বিশাল ফাইলের সাথে সুন্দর একটা ছবি দিবেন ছবির সাইজ হচ্ছে পাঁচচল্লিশ এম এম বাই ছত্রিশ এম অথবা এভাবে বলতে পারি যে আপনার বত্রিশ ছত্রিশ এম এক সাইডে হচ্ছে ফেস টু ফেস মানে মাথা থেকে থুতনি পর্যন্ত হচ্ছে বত্রিশ বাই ছত্রিশ আর পুরা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পাঁচচল্লিশ এম এম অ্যান্ড পঁয়ত্রিশ এম তো দেখতে পাচ্ছেন ছবিটা আপনারা যারা ইউরোপের বিশার জন্য ডকুমেন্ট জমা দেবেন তারা এই সাইজটা দেখে নেবেন এবং এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে আপনার জন্য খুবই উপকারে আসবে তো অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন পড়বে আপনাদের দেওয়ার জন্য সেক্ষেত্রে এটা আপনাদের ছবির যে সাইজটা এটা খুব যত্ন সহকারে জেনে নেবেন এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড যেন কোনোভাবেই কালার না হয় অবশ্যই যেন সাদা হয় এবং কান যেন দুটোই দেখা যায় এরকম একটা ছবি তুলবেন এবং তার পরবর্তীতে যদি আসি আমরা দেখতে পাচ্ছেন একটা ম্যারিজ সার্টিফিকেট অফ দ্য মুসলিম ম্যারিজ রেজিস্টার অ্যান্ড কাজী এই যে ফর্ম্যাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিজ সার্টিফিকেটের ফরম্যাট আপনার যেন বিবাহিত হয়ে থাকেন অবশ্যই একটি মেরি সার্টিফিকেট ইংলিশে ট্রান্সলেট করে এবং খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে একজন মেরিজ সার্টিফিকেট আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাটাস্টেড করা আছে নোটারি পাবলিক করা আছে এবং কাজের নাম সহকারে সিগনেচার সহকারে তার সিল দেওয়া আছে তো দুটো নম্বর হচ্ছে আপনার একটা মেরি সার্টিফিকেট অবশ্যই লাগবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তারপরে আপনার তো একটা পাসপোর্ট লাগবে পাসপোর্টের ব্যালিটি মিনিমাম ছয় মাস থাকতে হবে মানে ছয় মাসের একদিন কম থাকলে হবে না অবশ্যই পাসপোর্টের ব্যালিটি ছয় মাস থাকতে হবে এটা মাথায় রাখবেন তারপরে আসি হচ্ছে আপনার যে ব্যাঙ্কিং স্টেটমেন্ট অবশ্যই একটা ব্যাঙ্কিং স্টেটমেন্ট লাগবে সেটা অবশ্যই যেন ছয় মাসের হয় ব্যাঙ্ক স্টেটমেন্টে কত টাকা দেখাবেন এটা যার 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 ব্যক্তিগত বিষয় তবে ইউরোপ কান্ট্রির ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইউরোপ ক্ষেত্রে আপনি মিনিমাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাবেন ছয় মাসের স্টেটমেন্ট তো আপনারা যারা বিশাল ডকুমেন্ট জমা দিতে যাচ্ছেন তারা জিনিসগুলো টুকিয়ে রাখতে পারেন যে কী কী জিনিস আসলে লাগবে তারপরে আপনি দিবেন হচ্ছে টিন সার্টিফিকেট অবশ্যই আপনার একটা টিন সার্টিফিকেট করতে হবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে একটা টিন সার্টিফিকেট করে নেবেন করে নেওয়ার পরে আপনারা সেখান থেকে সুন্দরভাবে একটা টিন সার্টিফিকেট সাবমিট করবেন অবশ্যই টিন সার্টিফিকেট নোটারি পাবলিক হতে হবে নোটারি করে নেবেন করে নিয়ে তারপরে আপনি এক কপি মূল কপিটা রেখে দেবেন এবং স্ক্যান কপিটা নোটারি করে আপনার জমা দেবেন তারপর হচ্ছে দেখেন আপনার সেনজেন ভিসা আবেদন ফর্মটা এটা অবশ্যই পূরণ করতে হবে আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি যে আপনারা কীভাবে সেনজেন বিষার ফর্মটা পূরণ করবেন আপনারা ভিডিওটা দেখে নেবেন সেখান থেকে আমাদের চ্যানেলেই দেওয়া আছে দু একদিন আগেই দিয়েছি সম্ভবত তো আপনারা সেখান থেকে দেখে নেবেন যে সেনজেন ভিসা আবেদন ফর্মটা আসলে কীভাবে পূরণ করতে হয় তারপর হচ্ছে আপনার একটা কভার লেটার লিখতে হবে আপনাকে সুন্দরভাবে কভার লেটার লিখবেন আপনি যে দেশে যাবেন পর্তুগাল পর্তুগাল গেলে পর্তুগাল মালটা গেলে মালটা বা যেখানেই যান না কেন সুন্দর করে একটা কভার লেটার লিখে নেবেন কভার লেটার লিখলে আপনার বিষাব সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় সুন্দর একটা কভার লেটার সঙ্গে দিবেন। তারপরে দিবেন সেলফ ডিক্লারেশন ফর্ম এটা আপনারা দিতে পারেন এটা অনেকেই দিচ্ছে তো আপনারা ডেট অফ অ্যারাইভ অ্যারাইভ ফ্রম লোকাল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন তারপর আপনার নিচে যে বিষ হ্যাঁ ভাই ডিক্লেরেশান আপনি কী কী তাদের ডিক্লারেশনটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনি হয়তো বিষা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তারপরে দিবেন আপনার সুন্দর একটা আইডি কার্ড মানে আপনার জাতীয় পরিচয়পত্র অবশ্যই দিতে হবে সেটা স্ক্রিন কপি কালার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই নোটারি পাবলিক করে দিতে হবে এটা নোটারি করতেই হবে এবং যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে আপনার ওয়াইফ থাকে অবশ্যই তাদেরটাও নোটারি পাবলিক করে দিতে হবে তারপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স আপনাকে করতেই হবে ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়া আপনি কোনোভাবেই সেনজেন ভিসা পাওয়ার যোগ্য হবেন না সেক্ষেত্রে জানিয়ে রাখি যে মিনিমাম ত্রিশ হাজার ইউরো ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে এটা আপনার যে কোনো ভালো ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে আপনি হয়তো পাঁচ তিন চার পাঁচ হাজার টাকার ভিত্তিতে আপনি তিরিশ হাজার ইউরো কভারেজ করে এখন একটা ইউরোপে ট্র্যাভেল ইন্সের সার্টিফিকেট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন তারপর হচ্ছে আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে আপনারা অবশ্যই জন্ম নিবন্ধন সেটা অবশ্যই ইংলিশ ফর্মেট হতে হবে এবং সেটা অবশ্যই নোটারি পাবলিক হতে হবে মাথায় রাখবেন যে যদি আপনার বাচ্চা ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটি বার্থ সার্টিফিকেট দিবেন এবং সেটা যেন অবশ্যই ইংলিশ ফর্মেটে হয় এবং সেটা যেন অবশ্যই নোটারি পাবলিক করা থাকে তারপর হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই হোটেল বুকিং হো হোটেল রিজার্ভেশন রাখতে হবে এবং সেটার সেটা অবশ্যই মেইল কপি হতে হবে এবং পিন দিলে কোনোভাবেই চলবে না সেটা মেইল কপি হতে হবে আপনি হোটেল রিজার্ভেশন যে দিয়েছেন সেটা একটা মেইল কপি আছে সেই মেইল কপিটা তারা দেখতে চাবে আপনি ওই পিন কপি তারা দেখবে না তারপরে আপনি অবশ্যই ফ্লাইট বুকিং দেখাতে হবে তাদের যে আপনি যে ফ্লাইট বুক করছেন এবং সেটা অবশ্যই টু রাউন্ডের মানে যাওয়া এবং আসা এক রাউন্ড হলে হবে না যাওয়া এবং আসা দুটো টিকিটই আপনাকে তাদের দেখাতে হবে দেখাতে হবে মানে তাদের ডকুমেন্টের সাথে আপনাকে সাবমিট করতে হবে তো বন্ধুরা যারা ইউরোপের সেনজেন কান্ট্রিতে বিষয় অ্যাপ্লিকেশন করার জন্য অসুখ আছেন তারা অবশ্যই এই ডকুমেন্টগুলো আপনারা খুব সযত্ন সংগ্রহ করবেন এবং সংগ্রহ করে এই ডকুমেন্টগুলো অবশ্যই অবশ্যই সাবমিট করবেন এবং কয়েকটা আছে যেমন আপনার ভোটার আইডি কার্ড ম্যারিজ সার্টিফিকেট বাচ্চাদের ভোটার জন্ম নিবন্ধন এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে নোটারি পাবলিক করতেই হবে এটা আপনার মাথায় রাখবেন কারণ অনেকেই দেখা যায় যে এগুলো নোটারি পাবলিক না করে জমা দেয় তাহলে তাদের বিষয় ক্যান্সেল হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটি টপিক আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ